বিলাসবহুল এসি বাস বলতে কোনো ক্যাটাগরি নেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর তালিকায়। এসি নন এসি সব পরিবহনকে ধরা হচ্ছে এক ক্যাটাগরিতে। শুধু তাই নয়, কোটি টাকার বাস রেজিস্ট্রেশন হচ্ছে মিনি বাস হিসেবে, ফলে এসব পরিবহনের ভাড়ার উপর নিয়ন্ত্রণ নেই সংস্থাটির। এ সুযোগে মালিকপক্ষ ইচ্ছে মতো ভাড়া নির্ধারণ করছে, তাই যাত্রীরা অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক পরিবহন ব্যবস্থা যুক্ত হচ্ছে দেশের পরিবহনগুলোতে। দীর্ঘযাত্রা পথে এসি বাসই পছন্দ যাত্রীদের। এসব গাড়ির ভাড়া নন এসির তুলনায় বেশি। শুধু এসি বাসের ভাড়া নির্ধারণে নয়, রেজিস্ট্রেশনেও রয়েছে অসঙ্গতি। বিলাসবহুল বিজনেস ক্লাস, হুন্দাই হাইডেক ও বলবসহ কোটি টাকা মূল্যের পরিবহনও রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে মিনি বাস হিসেবে। বিআরটিএর দাবি, এসি বা বিলাসবহুল বাসের বিষয়ে কোনো আইনকানুন বা নিয়মনীতি তাদের নেই। তারা শুধু বাসের আসন হিসাবেই রেজিস্ট্রেশন দিয়ে থাকেন। এক্ষেত্রে বিলাসবহুল এসব পরিবহনের আসন সংখ্যা হচ্ছে 28 সিটের, কিন্তু 28 সিটের বাসকে মিনি বাস হিসেবেই রেজিস্ট্রেশন দিচ্ছে বিআরটিএ। এতে কোটি টাকা মূল্যের এসব বাস মিনি বাস হিসাবেই চলাচল করছে। এ ধরনের বাস থেকে রাজস্ব আয় বেশি পাওয়ার সম্ভাবনা থাকলেও মিনি বাস হিসাবে রেজিস্ট্রেশন দেওয়ায় তা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মালিকরাও বলছেন, তারাও চান প্রকৃত রাজস্ব দিয়ে লাক্সারিয়াস গাড়ি হিসাবে রেজিস্ট্রেশন নিয়ে সড়কের হয়রানি থেকে মুক্তি পেতে। এ ধরনের বাসের বিষয়ে বিআরটিএর কোনো নিয়ন্ত্রণ না থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কিছুই করতে পারে না। 31 মে বিআরটিএর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালানো হয়। ওই সময় ম্যাজিস্ট্রেট জিআর পরিবহনে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পান। এ সময় টার্মিনালে বিআরটিএর কন্ট্রোল রুমে সংস্থাটির চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন। তাকে বিষয়টি জানালে তিনি বলেন, জরিমানা বা কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ এসি বাসের বিষয়ে বিআরটিএর কোনো আইন বা নীতিমালা নেই। মালিকরা যাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করেই ভাড়া নির্ধারণ করেন। বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান বলেন, এসি বা বিলাসবহুল গাড়ি বলতে আমাদের ক্যাটাগরিতে কিছুই নেই, বিআরটিএ নির্ধারিত আইন দিয়েই চলে। ভবিষ্যতে যদি এসব অন্তর্ভুক্ত হয় তখন দেখা যাবে।